করায় অপরাধ। হাজত খুঁটাত বান্ধি প্রেমিক যুগলক তালিবানী শাস্তি। এক সভ্য সমাজক লজ্জান্বিত করা এক ভয়ঙ্কর দৃশ্য, যে দৃশ্য দেখিলে আপনার নিজকে অসমের বাসিন্দা বলে চিনাকি দিবলৈ লাজ লাগিব। এই দৃশ্য হাজোর এক নং হোলমারি গাঁর খুঁটাত হাত বান্ধি এহাল প্রেমিক যুগলক দিয়া তালিবানী শাস্ত্রীর দৃশ্যই সকলকে আচরিত করে তুলিছে। এই দৃশ্য হাজোর হোলমারি গাঁর চাওক। এই দৃশ্য এহাল প্রেমিক যুগলক এদল নর পিখাসরূপী লোকে কেনেদরে দলবদ্ধ আক্রমণ করেছে, খুঁটাত হাত বান্ধি কেনেদরে নির্মম অত্যাচার চলাইছে এই সকল নর পিখাসরূপী দানবে। কোনোবাই যদি গুছি আইছে, কোনোবাই টাঙুনেরে কোবাইছে, কোনোবাই আকৌ সরিয়াইছে। কারণ এটাই, খুঁটাত বান্ধি অত্যাচার চলোৱা দুয়োজন একে গাঁৱৰেই প্রেমিক যুগল। প্রেমিক সদাগর আলী আর একে গাঁৱৰে যুবতীর মাজত দীর্ঘদিনিয়া প্রেম। দুয়ো দুয়োকে লগ করার গয়না লৈ এনেদরে আসুরিক আক্রমণ চলায় গাঁৱৰ এই সকল অসুরে। মই হিপাল দাহন্তে আমাক ধরেছে আর মারিছে, মারিলে পিছত আমি আর রামদা থানাত মানে এজাহার এখনো দিয়েছো, দিলে কোনো মানে এনেই মারিছে, কোনো হেৰি নাই, মানে আমি ভাল পাওঁ যে ভাল পাওঁতো সিহঁতৰ তাতে অপরাধ। এই আক্রমণত গুরুতরভাবে আহত দুই প্রেমিক যুগল সাম্প্রতিক সময়ত হাজোর মেডিকেল কলেজত চিকিৎসাধীন হয়ে আছে। রামদিয়া আরক্ষীত এজাহার দাখিল ভুক্তভোগী প্রেমিক যুগলর এই ঘটনাক কঠোর ভাষায় নিন্দা হাজোর সচেতন মহলর। ভাল পাইছিল সেটি অপরাধ, এখানে মারিছে, কেনকে মারিছে, বান্ধি মারিছে, খুঁটাত বান্ধি মারিছে, সিমেন্টের উঠার কোনে কোনে মারিলে আছে, জাকির হোসেন, রেজাক খান, আহমদ, রহিম বাদশা, বাদশা জামাল আলী, ওবায়দুল, সানে, বয়াকে মারিছে, পিঠিত, এতে দাঁত ভাঙি গেছে মোর, এটা দাঁত ভাঙি গেছে, হ্যাঁ ভাঙিছে, কোনো কারণ নাই আর এনে মারিছে, না কোনো কারণ নাই এনেই মারিছে আর। হাজারপুরা প্রাঞ্জল কলিতার রিপোর্ট, DA 365।